প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে অনলাইনে এই ক্লাসে স্বাগতম। তোমাদের গত ক্লাসে আমি দেখিয়েছিলাম বাফার সলিউশন থেকে কিভাবে এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায়। আজকে দেখো, আমি দুইটি প্রশ্ন দেখাচ্ছি, দুইটি প্রশ্নই খুব কাছাকাছি। এটা হচ্ছে দুইটাই বোর্ডের প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে সম্ভবত 2019 সালের বরিশাল বোর্ডের, 2019 সালের বরিশাল বোর্ডের প্রশ্ন, আর এই পাশেরটা হচ্ছে সম্ভবত কুমিল্লা বোর্ডের, কুমিল্লা। তাহলে বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলো আসলে প্রতিবারই তোমাদের কোনো না কোনো বোর্ডে দেওয়ার চেষ্টা করে বা বোর্ডে দেয়, সেই হিসাবেই তোমরা একটু ভালো করে এই অঙ্কগুলো করবে। দেখো, এখানে দুইটি একই টাইপের অঙ্ক, কিন্তু একটু বেসিক পার্থক্য আছে। একটা একটা সলিউশন একটা অঙ্কের মধ্যে দেখো, এখানে আমি লবণটা দিচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে? লবণ দেওয়ার আসলে তিনভাবে উপায় আছে। তোমরা জানো যে একটা বাফার সলিউশন, একটা বাফার সলিউশন মানে হচ্ছে যদি সেটা সলিউশন যদি এসিডিক বাফার হয় তাহলে কি থাকবে, এসিড আর একটা লবণ। তো এই লবণটা আমি কখনো কখনো ডাইরেক্ট দিতে পারি। কিভাবে? যে এখানে দেখো যে এই COONa বা সোডিয়াম ফর্মেট লবণটা ডাইরেক্ট তারা দিচ্ছে সলিউশন হিসেবে। এখানে 5 ml 0.1 মোলার আছে, আর এখানে এটার দিকে তাকালে দেখো এখানে কিন্তু কোনো লবণ ডাইরেক্ট দিচ্ছে না, এখানে দিচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে। তো এখানে কি হচ্ছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা প্রথমে এই পাশে অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন করতেছে। সেই সোডিয়াম অ্যাসিটেটটাই হচ্ছে আবার লবণ হিসেবে আমার কাজ করতেছে। তো এই দুটার মধ্যে অঙ্কের মধ্যে আসলে বেসিক পার্থক্য এইটাই। এখন দেখো দুইটা অঙ্ক আসলে আমরা কিভাবে করতে পারি। খুবই সোজা টাইপের অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু তোমাদের দেয়। এটা দুইটি ঘ নাম্বার প্রশ্ন, মানে 4 মার্কের প্রশ্ন। তোমরা একটু ভালো করে বুঝে করলে এই অঙ্কগুলো করতে পারবে। এখন একটা একটা দেখি আসো। প্রথমে 1 নম্বরের অঙ্কটা, এক নম্বরের অঙ্কটা দেখো কি কি দেয়া আছে। এখানে 10 ml দেয়া আছে একটা এসিড, দুর্বল এসিড ফর্মিক এসিড, আর দেয়া আছে 5 ml লবণ, সোডিয়াম ফর্মেট লবণটা দেয়া আছে। দুইটির কনসেন্ট্রেশন 1.1 মোলার করে আছে। তবুও আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমরা জানি পিকে বা মানে তোমরা কে দেয়া আছে এখানে, তো পিকে কিভাবে বের করে তোমরা জানো যে মাইনাস লগ কে। তাহলে প্রত্যেকটা জিনিসে আমাদের এখানে দেয়া আছে হেন্ডারসন হেসেলব্যাক সমীকরণ অনুযায়ী বের করার জন্য। প্রশ্নটা এখন দেখো কি বলেছে, দ্রবণ দুটির মিশ্রণের পিএইচ মানে সমান পিএইচ এর 1 লিটার হাইড্রোক্লোরিক এসিড দ্রবণ কিভাবে প্রস্তুত করা যাবে। তার মানে তোমাদের এই দ্রবণ দুটা মিশালে যে পিএইচটা হয় সেই পিএইচটা বের করতে হবে। তো তোমরা জানো যে হেন্ডারসন হেসেলব্যাক সমীকরণ অনুযায়ী পিএইচ সমান সমান কি, পি কে এ প্লাস লগ উপরে লবণের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই তোমাদের এখানে অ্যাসিডের কনসেন্ট্রেশন। এখন কনসেন্ট্রেশন তোমরা যেটা নিবে, দুইটা দেখো একটা আছে 5 ml একটা 10 ml, আমরা কি করব দুইটার কনসেন্ট্রেশনই আমরা একই 1000 ml হলে কত হতো সেটা বের করে নেব। তো সেটা বের করার জন্য আমরা কি করব, কনসেন্ট্রেশনটা আসলে মোলে নেব। মোলে নেওয়ার উপকারিতা কি, ধরো 10 ml 0.1 মোলার এখানে দেয়া আছে, তো 1000 ml এর মধ্যে কত মোল আছে। এই পুরো জিনিসটাকে যদি আমি 1000 ml করি, পানি দিয়ে দিয়ে পানি পানি বা অন্য মেনলি পানি দেওয়া হয়, পানি দিয়ে 1000 ml করলে টোটাল কত মোলার থাকবে, আর এই 5 ml কেও যদি আমি টোটাল পানি দিয়ে 1000 ml করি তাহলে টোটাল কত মোলার থাকবে, সেই জিনিসটাই আমরা দেখব। প্রথমে তাহলে কি বের করব, NaOH এটা বের করব কিভাবে, আমরা সোজা নর্মাল সমীকরণ যে কি আছে এর আয়তন কতটুকু আছে, আয়তন আছে দেখো 10 ml, আর এর কনসেন্ট্রেশন আছে 0.1 মোলার, এটাকে আমি 1000 দিয়ে সোজা ভাগ দিচ্ছি যে 1000 হলে আমার কত কনসেন্ট্রেশন হতো, তাহলে এটা হবে কত 0.001 মোলার। সেম এখানে মোলার হবে না, জাস্ট তোমরা কত এই এটা এত মোল লেখো, এত মোল। আচ্ছা এন অফ, তুমি এখন লবণটাও একইভাবে বের করা যায়, এন অফ HCOONa এটা কিভাবে বের করবো, 5 × 0.1 ডিভাইডেড বাই 1000, তাহলে এখানে আসতেছে কত 0.005, এত
মোর। এখন দুইটার কনসেন্ট্রেশন তুমি কিন্তু এখানে বসিয়ে দিতে পারো। তাহলে আমি এখান থেকে পিএইচ এর এই সমীকরণে কি লিখতে পারি, সমান সমান পিকে, পিকে লিখলে মাইনাস লগ অফ, এটার কে দেয়া আছে 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, আর যোগ লগ অফ, উপরে যাবে হচ্ছে লবণ 0.005, আর নিচে আসতেছে 0.001 0.005। তাহলে এইটা করলে হবে কত, 4, আর এখানে মাইনাস এই পুরোটা করলে হলো লগ অফ হাফ হয়, সম্ভবত হবে 0.311 সামথিং এরকম। তাহলে এখানে পিএইচটা আসতেছে তোমার কত, 3.699। আচ্ছা এখন দেখো এইটা হচ্ছে তোমার পিএইচ। এখন পরের পার্টটা দেখো কি করতে হবে, এই মানে পিএইচ এর সমান 1 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে তুমি বুঝতে পারতেছো তোমার কি করতে হবে, এখন পিএইচ 3.699 আছে এরকম একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন বানাতে হবে। তো তোমার এখানে কিন্তু পিএইচ আছে, এখানে দেখ পিএইচ সমান সমান কত আছে, 3.699। এই পিএইচ এর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন বানাতে হবে যার ভলিউম থাকবে 1 লিটার। এখন পিএইচ সমান সমান কি, মাইনাস লগ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, এইটা সমান সমান 3.699। তো এখান থেকে এনটি প্রথমে কি করা যায়, এখানে লগ অফ হাইড্রোজেন আয়ন আনো মাইনাস 3.699, এখান থেকে সোজা এনটি লগ করলেই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা আমার কি হবে, এনটি লগ অফ 3 মাইনাস 3.699, সোজা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা তোমার বের হয়ে যাবে। তারপর কিন্তু তারপরের পার্টটা একদমই সোজা, যে হাইড্রোজেন আয়ন আছে এত, তাহলে আমার এক দেখো আমি করে দিচ্ছি, এনটি লগ ওটা করলে সম্ভবত তোমাদের রেজাল্টটা আসবে হচ্ছে এরকম সামথিং লাইক এরকম 2 × 10⁻⁴ এত মোলার। তো এত মোলার 1 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন বানাবা যার মধ্যে 2 × 10⁻⁴ মোলার হাইড্রোজেন আয়ন থাকবে। তাহলে এক এক মোলার হাইড্রোজেন আয়ন সম্বলিত একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ বানাতে লাগে হচ্ছে কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট মানে 36.5 গ্রাম। তাহলে এত মোলার বানাতে কত গ্রাম লাগবে, সোজা একটা অঙ্ক, এর পরের পার্টটা তোমরা ইজিলি পারবা। তো দেখো এখন বাকি যে অন্য অঙ্কটা, কুমিল্লা বোর্ডের অঙ্কটা, এখানে বেসিক একটু পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কি, এই দুইটার মধ্যে যে আমি এখানে কিন্তু ডাইরেক্ট কোনো লবণ দিচ্ছি না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে প্রথমে আমার হচ্ছে একদম সিম্পলি তোমরা প্রথম যে কাজটা করবা, প্রথমেই দেখাবা যে আসলে এখানে কি বিক্রিয়া হচ্ছে, এখানে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই সলিউশনটার মধ্যে আমি কি করলাম, এইটা মিলাই দিলাম। তাহলে হলো কি, এই দুইটা প্রথমে রিয়াকশন করলো, রিয়াকশন করার পরে দেখো এখানে কিন্তু 40 ml 0.1 মোলার, আর এখানে আছে 100 ml, তাহলে 60 ml কিন্তু আমার অলরেডি তোমরা বুঝতে আছো যে অ্যাসিড রয়ে গেছে। এখানে প্রশ্নটা খেয়াল করে পড়ো, দ্রবণ দুটি মিশ্রণের মাধ্যমে মিশ্রণের প্রকৃতি পিএইচ নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তোমরা প্রশ্নটা পড়েই এটা বুঝতেছো যে 60 ml যদি আমার একটা অ্যাসিড রয়ে যায় এই দ্রবণটা অবশ্যই কি হবে, অ্যাসিডিক। প্রকৃতিটা তোমরা অলরেডি জানো, এই যে বলছে প্রকৃতিতে নির্ণয় করতে, এখন পিএইচ নির্ণয় করে দেখাতে হবে যে এই সলিউশনটা মিলালে একটা সাথে আরেকটা মিলালে পিএইচটা কত হয়। এই জিনিসটা আগে তাহলে করবা কি, যে এটার সাথে এটা বিক্রিয়া করে কতটুকু আমার লবণ উৎপন্ন করে, কারণ আমার সলিউশন তোমরা জানো যে আমাদের পিএইচ এর যে সমীকরণটা ছিল পিকে প্লাস এখানে লগ, উপরে ছিল কি লবণের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, না অবশ্যই আমার কি লাগবে, এই লবণের কনসেন্ট্রেশনটা আলাদা লাগবে অ্যাসিডের কনসেন্ট্রেশন, কতটুকু লবণ হয়েছে এখান থেকে আগে দেখে বের করতে হবে। তাহলে প্রথমে এই বিক্রিয়াটা লেখো যে অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম অ্যাসিডের বিক্রিয়া করে আসলে আমার উৎপন্ন করতেছে কি, সোডিয়াম অ্যাসিটেট
সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট আর H2O পানি উৎপন্ন করে। তাহলে এখানে দেখো এক মোলের সাথে বিক্রিয়া করতেছে এক মোল হাইড্রোক্লোরিক, এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা আবার ওই আগের মতো দুইটারই আসলে 1000 ml করে নিলে এদের কত মোল থাকে সেই জিনিসটা বের করে নেব। এখানে দেখো CH3 মানে অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, অ্যাসিটিক CH3 COOH এর জন্য আমি আয়তন, আয়তন যদি V1 বলি আয়তন নিয়েছি কত 100 ml, S1 বা এর কনসেন্ট্রেশন নিয়েছি 0.1 মোলার। আর এখান থেকে আমি বের করব এর মধ্যে কত মোল N অফ CH3 COOH সমান সমান কত। তাহলে এটা কিন্তু আমরা সহজেই বের করতে পারি, N অফ CH3 COOH সমান সমান S1 V1 ডিভাইডেড বাই 1000। এটা হচ্ছে তোমাদের আগের যে অ্যাসিড আর বেজের যে কনসেন্ট্রেশন বের করার সূত্র সেটাই। তাহলে 100 × 0.1 ডিভাইডেড বাই 1000 সমান সমান কত মোল থাকে আছে এখানে 0.01 মোল। ঠিক একইভাবে এন অফ আমি কি বের করব, সোডিয়াম এন অফ বের করব হচ্ছে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, কত মোল আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। এখানে দেখো ওই আগের মতো যদি লেখো H2V2 ডিভাইডেড বাই 1000, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আমার দেয়া দেখো নেওয়া আছে কত 40 ml আর নিয়েছি 0.1 মোলার। তাহলে 40 ml নিলাম আমি, 40 × 0.1 মোলার আর ডিভাইডেড বাই 1000, তাহলে কত আসলো 4 × 10⁻³ এত মোল। এখন এই যে প্রথম যে বিক্রিয়াটা দেখেছি আমি এক মোলের সাথে বিক্রিয়া করে এক মোল, ঠিক আছে, তাহলে এই 4 × 10⁻³ মোলের সাথে প্রথমে অ্যাসিড বিক্রিয়া করবে এই একই পরিমাণ। তাহলে আমার 4 × 10⁻³ মোল এটার সাথে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, করে 4 × 10⁻³ মোল অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা তাহলে এখন দেখো আমি কিন্তু অ্যাসিড নিয়েছি একটু বেশি 100 ml 0.1 মোলার, ঠিক আছে, তাহলে অবশিষ্ট কতটুকু অ্যাসিড আমার থাকবে। আমি কিন্তু অ্যাসিডটা ক্যালকুলেশন করে দেখে বের করেছি যে 0.01 মোলার আছে আর বিক্রিয়া করবে এতটুকু। তাহলে এই দুইটার বিয়োগফলে হলো আমার অ্যাসিড কতটুকু রয়ে যাবে, তাহলে অ্যাসিড দ্রবণে আছে সমান সমান কত হবে 0.01 − 4 × 10⁻³ এত মোল। আচ্ছা তাহলে এটা কত থাকতেছে এখানে 6 × 10⁻³ মোল। এটা কিন্তু আমি অ্যাসিডের কনসেন্ট্রেশন ওই যে সেই সূত্রে বসাবো সেই সূত্রে বসানোর জন্য অ্যাসিডের কনসেন্ট্রেশন আমি পেয়ে গেছি। এখন তাহলে লবণের কনসেন্ট্রেশন কি হবে, এখানে তোমরা দেখো যে যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে ততটুকুই কিন্তু আমার লবণ উৎপন্ন হয়েছে। তাহলে লবণের কনসেন্ট্রেশন হবে কি, এই যে যেটা দেয়া আছে এটাই হচ্ছে আমার লবণের কনসেন্ট্রেশন। তাহলে আমি সেই pH এর সূত্রে এখন বসাই, pH সমান সমান কি pKa প্লাস লগ অফ এখানে লবণের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। তাহলে এখানে পি কে আবার মাইনাস লগ অফ কে, দেখো কে দেয়া আছে 1.8 × 10⁻⁵, 1.8 × 10⁻⁵ আর যোগ লগ অফ উপরে দেখো লবণের কত হবে 4 × 10⁻³ আর নিচে হবে হলো 6 × 10⁻³। এখন এইটা ক্যালকুলেশন সরাসরি করলেই তোমরা দেখবা যে এটার মান আসতেছে 4.56। তাহলে pH এর মানটা বের করলাম
আমরা 4.56। এখন দেখো এটার প্রকৃতি পিএইচ নির্ণয়ের মাধ্যমে নির্ণয় করতে পারে, যেহেতু পিএইচটা কি আমার লেস দেন 7, তার মানে এর প্রকৃতি হচ্ছে এই সলিউশন, এই যে প্রকৃতির কথা বলছে এটা অ্যাসিডিক। আমি আগেই বলেছিলাম যে তোমরা দেখেই বুঝতে পারো সেটাই, তাহলে এটার প্রকৃতি হবে অ্যাসিডিক। তোমাদের অঙ্কটা করে লিখতে হবে, যেহেতু এর পিএইচ 7-এর নিচে, অতএব এই দ্রবণটার প্রকৃতি হবে অ্যাসিডিক, বা এটা একটি অ্যাসিডিক ব্যাপার। তো এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমাদের বই, আবারও বলছি, উদাহরণে আছে, অনুশীলনীতে আছে, তোমরা অবশ্যই খুঁজে খুঁজে এই অঙ্কগুলো করবা, কারণ তোমাদের এই অঙ্কগুলো দেওয়ার চান্স খুব বেশি। আশা করি তোমরা এই অঙ্কগুলো করবে এবং পরবর্তীতে আবার এই অ্যাসিডিক সলিউশন, অ্যাসিডিক বাফার বা বাফার সলিউশন নিয়ে আরেকটি ক্লাস হবে, সেটা আবার অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে।